Hello friends, welcome back to my channel. তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি ভবিষ্যৎ, আমিও খুব 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 ভালো আছি। আর এখন বাজে সকাল 10:30। 10:30 থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন খুবই মেঘলা মেঘলা আছি। সকালের দিকে আজকে প্রচণ্ড মেঘ ছিল, মানে কুয়াশাতে ভর্তি ছিল, আর শীত খুবই করছিল। তো সকালের দিকে কিছু কাজ করা যাচ্ছিল না বন্ধুরা, খুবই ঠান্ডা। আর মনে হচ্ছিল যেন আজকে হিমালয় পর্বতটা আমাদের এখানে মানে চলে এসেছে, এতটা ঠান্ডা লাগছিল আজকে। তো সকালের দিকে ওইভাবেই কোনো রকমই সব কিছু কাজ সেরে অভিকে চান করিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি যা চান করলাম, যখন চান করি এত ঠান্ডা লাগছিল, তোমাদেরকে কি বলে বোঝাবো, মানে বোঝা যাচ্ছে না, ভাষায় প্রকাশ হচ্ছে না, মানে কি বলবো তোমাদেরকে, খুবই ঠান্ডা ছিল। তো তাও আমি আজকে মানে জল গরম করে চান করেছি, এসেছি মানে ছাদে, ছাদে এসে এখন আমি ভিডিও বানাচ্ছি। তো চলো আজকের ওয়েদারটা কেমন আছে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, এখন আমার সাথে থাকো আর দেখতে থাকো, স্কিপ করো না ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, মেঘলা মেঘলা ভাব, হালকা হালকা এখন রোদ উঠেছে, আর মেঘলা মেঘলাটা এখন ভালো করে কাটেনি। দেখো কত মানে কুয়াশায় ভর্তি আছে, তোমরা দেখতে পারছো কি না জানি না। আমাদের এই সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই গাছের ওই সাইডে যেন মানে আগুন জ্বাললে যেমন ধোঁয়া ওঠে না, সেরকম ওগুলো তো দেখা যাচ্ছে। মানে আমাদের এখনও কুয়াশাটা কাটেনি ভালোভাবে, হালকা হালকা রোদ আছে। আর আমি এখন ছাদে একটু এসেছি, রোদের জন্য এসেছি। কত মানে এখানে কুয়াশায় ভর্তি আছে, জাস্ট এই কিছুক্ষণ হলো রোদটা এসেছে। তো খুবই ভালো লাগছে রোদে এখন থাকতে, ঠান্ডা লাগছিল খুবই, চান করে খাওয়া দাওয়া করেছি আর এই এখন ওপরে উঠেছি, কারণ একটু রোদে থাকলে আরাম লাগছে। তো আমি এখন ছাদে আছি। তো চলো এদিকে, তোমাদের দাদা ভাই দেখো জল তুলছে, ট্যাঙ্কের জলে চান করবে না, ট্যাঙ্কের জলটা খুবই ঠান্ডা হয়ে আছে তার জন্য। তো কুয়ো থেকে জল তুলে এখন মানে রড হিটারে গরম করবে, করে আর এই যে আর একটা সাদা বালতি দেখছো, ওই বালতি যাতে জল রাখছে, ওই বালতি দুটোতে এখন চান করবে, তার জন্য এখন জলের ব্যবস্থা করছে। তো দেখো এখন জল তোলায় ব্যস্ত, আর আমি এখন ওর ভিডিও করে যাচ্ছি। তো ওই লোহার বালতির যে জলটা, ওই বালতির জলটা আমি এখন মানে রড হিটারে গরম হতে দিয়ে দেবো। তো চলো, এদিকে এখন দেখো আমি জলটা গরম হতে দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে যাক, ততক্ষণে আমি বাইরে বসবো। আর এই দেখো জলটা গরম হওয়ার পরে দেখছি যে এখানে এখন মানে সাপুড়িয়ারা এসেছে। তো দেখো দুটো সাপ নিয়ে এসেছে, কি ভয়ঙ্কর সাপগুলো, তাই না? দেখো দেখে তো খুবই মানে ভয়ও লাগছে, আর ভিডিও করতেও খুবই মন যাচ্ছিল, তার জন্য আজকে ওদের ভিডিও করেছি। তা আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তো তোমাদের দাদা ভাই খুবই বকাঝকা করছিল। তো দেখো সাপগুলো, এদিকে দেখো মন্দিরটা অনেকটাই উঠে গেছে, মানে বনছে। তো দেখো আজকে কাজ চলছিল এখানে, দেখো বালিশ, বালি, ইট সব কিছুই রাখা আছে, আর মিস্ত্রিরা জাস্ট এখন খেতে চলে গেছে। দেখো মাচা করা আছে, এখানে কাজ হচ্ছে এখন। আর এদিকে মিস্ত্রিদের সাথে দুজনা মহিলা এসেছে, ওরা এখন খাওয়া দাওয়া করছে। আর এই দেখো এটা হচ্ছে ব্যাক সাইডের মানে রাস্তা, মানে এটা হচ্ছে একটা গেট হবে এদিকে। তোমাদের মিস্ত্রিগুলোকে এখন চলে গেছে নাকি? আর এটা পিছন সাইডটা, আর চলো আগের দিকে দেখাই তোমাদেরকে। কোথায় তোমাদের বাড়ি, কোথায় ঘর, কোথায় তোমাদের? না না বউ, আমরা এখানে আমাদের ওই ঝালদা সাইডে। এদিকে দেখতে পারছো এটা হচ্ছে ম্যানগেটটা, ম্যানগেটটা এখানে হবে, আর এটা দিয়ে মানে ভক্তরা ঘুরবে তার জন্য করা হয়েছে। তো দেখো এখন এই কাজ চলছে। এখন অভিককে দেখতে যাচ্ছি স্কুলে, ওর আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। তো কি করছে, ওকে ডাকার জন্য যাচ্ছি ওদের স্কুল, এখন দেখি।
তো চলো এখন আমি স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি, জাস্ট আর তোমরা যাবে না, কয়েক সেকেন্ডের মধ্যে স্কুল পৌঁছে যাবো। তো এই দেখো স্কুলের গেট অবধি পৌঁছে গেছি। তো এই গেটটা তো তোমাদের স্কুল এখন চেঞ্জ হয়ে গেছে, এই গেটটা জাস্ট কিছুদিন হলো নতুন করে বানিয়েছি। তো চলো এখন দেখি কি করছি। এগুলো কি করছি? এগুলো দেখো আমি যখন ঘরে পৌঁছে গেছি এখন ওকে খাইয়ে দেবো। দেখো কেরাম মতো দেখতে থাকো তোমার। আজকে অভিকের বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছে, তো ওকে এখন খাইয়ে দাইয়ে আমিও কিছু মানে ভাত খাওয়া দাওয়া করে আজকে একটা গ্রুপের মিটিং আছে ওখানে যাবো। তো চলো এখন এই দেখো আমরা পৌঁছে গেলাম, এখানে গ্রুপের এখন মিটিং চলছিল, আমাদের আসতে কিছুটা দেরি হয়ে গেছে। তো বেশ এখানে অনেক কিছুই গল্প হচ্ছিলো, তো আমরাও আছি এখন। কোথায় ছবি দেখবি তোকে, তোকে নিচে এবার তুই কোথায় ছবি দেখতে পাবি দাদা? এই দেখ এই যে এই যে অভিকের রাগ, অভিকের রাগ দেখতে পাইছ? দেখো ফের দেখো কেমন অভিকের রাগ, অভি কেমন রান করে দেখতে পাচ্ছ? দেখো কিছু বল কি হয়েছে, কিসের জন্য রান করছিস সেটা বলে দে। এখন তোমরা দেখতেই পারছো অভিক এখন প্রচণ্ড রেগে আছে। তো ও এখন মানে কি কারণে রাগ করেছে সেটা তোমরা কিছুক্ষণ পরে জানতে পারবে। তো দেখো ওর রাগটা কেমন। আসলে ও আজকে খেলতে গেছিলো, ওখানে ওর বাবা খেলতে যেতে দেয়নি, তার কারণে রাগটা। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন সমিতির ওখান থেকে আসার পরে দেখি মানে কিছুগুলো রিলস ভিডিও বানাচ্ছিলাম, তো বানাতে বানাতে দেখি অভিক বাড়িতে এসে খুবই রাগ করছিল, রাগ মুখটা দেখা অবস্থা তার। তোমাকে তো আগে দেখালাম ওর রাগটা কেমন ছিল, কি কারণে রাগ হয়েছে সেটা ও এখন বলছে না কিছুতে। তো আমার আমি অনেকটাই মানে ওকে ভুলিয়ে ফুসলিয়ে জিজ্ঞেস করলাম, তো ও বললো আসলে কি ও যেখানে খেলতে গেছিল সেখানে ওর বাবা ওকে খেলতে দিল না, ওকে খেলতে দিল না, এই কারণে ওর খুবই রাগ, ওখান থেকে বাড়ি চলে আসতে হলো। তো তোমরাই বলো এখন শীতের দিন, শীতের দিনে 5:30-6 অবধি কি আর বাইরে থাকা উচিত? তো ওকে ওটাই বলা হয়েছিল, তার জন্য ও তো আর ছোট বাচ্চা, ও তো আর বুঝে না, তো ওর বাবা ওকে ওখান থেকে নিয়ে চলে এসেছে, তো তার জন্য ওর রাগ হয়েছে। তো দেখো এই দেখো কি হলো, হাতে কি হয়ে গেল, মুটকি আঙুল মুটকি ফেলছি দেখছো। এই দেখো অভিকের এই এইগুলো হচ্ছে দুষ্টু বিদ্যে। দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তো টাটা বাই, টাটা কর, বাহ টাটা দে, দেখছো এইভাবে ও সারাদিন দুষ্টুমি করতে থাকে, দেখো ওর আঙুল মটকে গেছে। তো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে।